এই গ্রামে গেলে কেউ আর জীবিত ফেরে না। গ্রামটি দেখতেও খুবই সুন্দর, কিন্তু কেউ এই গ্রামে যেতে সাহস পান না, কারণ এর আরেক নাম মৃতদের শহর, যেখানে শুধু মৃতরাই বাস করে। বিশ্বাস করা হয় যে স্থানীয় মানুষরা ওই গ্রামের ঘরগুলোতে তাদের আত্মীয় স্বজনদের মৃতদেহগুলো রেখে আসেন। রাশিয়ায় এমন একটি গ্রাম রয়েছে যেখান থেকে কেউ জীবিত ফিরে আসে না। বিজ্ঞানীরাও এই রহস্য সমাধানে অনেক গবেষণা করেছেন। লোকে গ্রামটিকে মৃতদের শহর বলে ডাকে। এই গ্রামটি রাশিয়ার উত্তর ওশেটিয়ার একটি নির্জন এলাকায় অবস্থিত। গ্রামটির নাম ডারগাভোস। এটি এমন এক জায়গা যেখানে শুধু মৃতরাই বাস করেন। গ্রামটিকে ঘিরে রয়েছে 5টি খাড়া পাহাড়, আর গ্রামের ঘরগুলো সব পাহাড়ি পাথরে তৈরি করা হয়েছে। পাহাড়ি এই গ্রামে এমন অসংখ্য ভবন আছে যেগুলোতে ভূগর্ভস্থ ঘরও আছে। এই গ্রামের কয়েকটি ভবনে 4টি পর্যন্ত তলা আছে। এটি আসলে বিশাল এক গোরস্থান। এই ভবনগুলোর প্রতিটি তলায় মৃতদেহ কবর দেওয়া হয়। গ্রামটিতে প্রায় 99টি ভবন আছে। আজ থেকে প্রায় 500 বছর আগে, সেই 16 শতক থেকেই এই ভবনগুলোতে মৃতদেহ কবর দেওয়া হতো। স্থানীয়দের বিশ্বাস, যারা একা একা এই ভবনে যায় তারা আর কখনো জীবিত ফিরে আসে না, আর এ কারণে এই গ্রামে কখনো কোনো পর্যটকও যাননি। এছাড়া পাহাড়ি এলাকা হাওর কারণে এখানকার আবহাওয়া অনেকক্ষণেই বদলে যায়, যা ভ্রমণকারীদের জন্য উপযোগী নয়। স্থানীয়দের মধ্যে একটি অদ্ভুত বিশ্বাস প্রচলিত আছে। তাদের বিশ্বাস, 1800 শতকে স্থানীয় বাসিন্দারা তাদের গুরুতর অসুস্থ আত্মীয়দেরকে এই গ্রামের ভবনগুলোতে রেখে আসতেন। তাদেরকে সময়ে সময়ে খাদ্য ও পানীয় সরবরাহ করা হতো, কিন্তু মৃত্যু না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে বের হতে পারতেন না। প্রত্নতাত্ত্বিকদের মতে মৃতদেরকে সেখানে নৌকাকৃতির কফিনে ভরে কবর দেওয়া হতো। এই বিশ্বাস থেকে এমনটা করা হতো যে এতে মৃতদের জন্য স্বর্গে যাওয়া সহজ হবে, নৌকাকৃতির কফিন তাদেরকে স্বর্গে পৌঁছে দেবে। গবেষকরা প্রতিটি ভূগর্ভস্থ স্থানের সামনে একটি করে কুয়ো দেখতে পেয়েছেন। মৃতদের কবর দেওয়ার পর তার আত্মীয় স্বজনরা ওই কুয়োয় কয়েন ফেলত। কোনো কয়েন যদি অন্য একটি কয়েনের সঙ্গে লেগে উচ্চ আওয়াজ তৈরি করত, তাহলে গ্রামবাসীরা বিশ্বাস করত মৃত ব্যক্তি স্বর্গে যাবেন। নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন।